পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমার আমার প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো, কারণ তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলছ। সম্মান দ্বিতীয় বর্ষের ক্লাসে আজ আমি তোমাদের সাথে আছি তানিমা ইসলাম, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তোমাদের সাথে আমি যে কোর্সটি পড়াই সেটি হচ্ছে বাংলাদেশের স্থানীয় শাসন ও পল্লী উন্নয়ন, যার কোর্স কোড হচ্ছে PS206। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউনিয়ন পরিষদের গঠন, ইউনিয়ন পরিষদের লক্ষ্য উদ্দেশ্য এবং ইউনিয়ন পরিষদের কার্যাবলী। আমার জানা মতে তোমরা সকলেই এই বিষয়টি সম্পর্কে মোটামুটি অবহিত, তারপরেও তোমাদেরকে ভালোভাবে আরও বেশি জানার জন্য, পরীক্ষায় ভালোভাবে লেখার জন্য মোটামুটিভাবে একটা স্পষ্ট ধারণা দিতে আমি চেষ্টা করছি। তো আমরা জানি যে উপমহাদেশের সবচেয়ে প্রাচীন যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সেটার নাম হচ্ছে ইউনিয়ন পরিষদ, এবং ইউনিয়ন পরিষদের মূল লক্ষ্যই হলো গ্রামীণ জনগণের উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধন, গ্রামীণ সমস্যা সমাধানের মাধ্যমে গ্রামের স্ত্রী বৃদ্ধি, সচেতনতা এবং দায়িত্বশীল নেতৃত্ব বিকাশের লক্ষ্যে ইউনিয়ন পরিষদ অনবদ্য ভূমিকা পালন করে চলেছে। তো গঠন যদি আমরা বলতে চাই তাহলে 2009 সালের 15ই অক্টোবর প্রবর্তিত স্থানীয় সরকার আইন অনুযায়ী কয়েকটি গ্রাম নিয়ে গঠিত প্রত্যেকটি ইউনিয়নে একটি ইউনিয়ন পরিষদ গঠিত হবে। ইউনিয়নে প্রাপ্তবয়স্ক ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একজন চেয়ারম্যান, প্রতি ওয়ার্ড থেকে একজন করে মোট 9 জন সদস্য এবং 3টি ওয়ার্ডে একজন করে, 9টি ওয়ার্ড থেকে ভোটারদের প্রত্যক্ষ ভোটে সংরক্ষিত আসনে নির্বাচিত 3জন মহিলা সদস্য সহ মোট 13 জন সদস্য নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হবে। অর্থাৎ মোট 13 জন সদস্য নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হবে। ইউনিয়ন পরিষদের কার্যকাল হচ্ছে 5 বছর। প্রত্যেক ওয়ার্ড থেকে একজন করে সদস্য, প্রতি ওয়ার্ড থেকে 3 ওয়ার্ড থেকে একজন করে 3জন মহিলা সদস্য এবং সমগ্র ইউনিয়নের ভোটারদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন। এই কার্যকালে, অর্থাৎ 5 বছরের কার্যকালে, পরিষদের চেয়ারম্যান এবং সদস্যগণ সরকার কর্তৃক নির্ধারিত মাসিক ভাতা পাবেন। পরিষদের কাজে সাহায্য করবার জন্য সরকার কর্তৃক নিযুক্ত একজন সচিব কর্মরত থাকবেন। তাছাড়া শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় সংখ্যক গ্রাম পুলিশ ইউনিয়ন পরিষদের কাজে সাহায্য করবে। তো এই মোটামুটি আমরা দেখলাম যে ইউনিয়ন পরিষদের গঠন। এখন বাংলাদেশে ইউনিয়ন পরিষদের বর্তমান যে সংখ্যা এখানে দেখছি আমরা সেটা হচ্ছে 5,554 এবং জেলা প্রশাসক নির্ধারিত পদ্ধতিতে কতগুলো গ্রাম বা সংলগ্ন মৌজা বা গ্রামের সমন্বয়ে একটি ওয়ার্ড এবং 9টি ওয়ার্ডের সমন্বয়ে একটি ইউনিয়ন ঘোষণা করবেন, আর সরকার প্রত্যেক ওয়ার্ড এবং ইউনিয়নের লোক সংখ্যা নির্ধারণ করবেন। কোন পরিষদের চেয়ারম্যান এবং সদস্যগণ সংশ্লিষ্ট পরিষদের প্রথম সভা অনুষ্ঠানের তারিখ থেকে 5 বছর সময়ের জন্য উক্ত পদে অধিষ্ঠিত হবেন। চেয়ারম্যান এবং সদস্যদের নাম সরকারি গেজেট প্রকাশিত হওয়ার তারিখ থেকে পরবর্তী 30 কার্য দিবসের মধ্যে ইউনিয়নের প্রথম সভা অনুষ্ঠিত হতে হবে। পরিষদ গঠনের জন্য কোনো সাধারণ নির্বাচন ওই পরিষদের জন্য অনুষ্ঠিত পূর্ববর্তী সাধারণ নির্বাচনের তারিখ থেকে 5 বছর পূর্ণ হওয়ার, অর্থাৎ 180 দিনের মধ্যে অনুষ্ঠিত হতে হবে। অর্থাৎ আমরা পরিষদের চেয়ারম্যান এবং সদস্যগণের যে কার্যকাল, কীভাবে সভা হবে, তাদের অধিবেশন বসবে এবং তাদের সময়টা কীভাবে, কত সময় হবে সেটা আমরা জানলাম। এরপরে আমরা ইউনিয়ন পরিষদের লক্ষ্য উদ্দেশ্যের কথা আমরা বোর্ডে এখানে লিখেছি, কার্যাবলীর কথাও বোর্ডে লিখেছি, একটু দেখে নিতে চাই। সেটি হচ্ছে গ্রামের স্ত্রী বৃদ্ধি লক্ষ্য উদ্দেশ্য, দ্বিতীয়টি হচ্ছে দায়িত্বশীল নেতৃত্বের বিকাশ, তৃতীয়টি শাসন ব্যবস্থার বিকেন্দ্রীকরণ, চতুর্থটি শাসন ব্যবস্থায় দায়িত্বশীলতা, পঞ্চমটি রাজনৈতিক স্থিতিশীলতা। অর্থাৎ এই 5টি লক্ষ্য এবং উদ্দেশ্যকে নিয়ে কিন্তু ইউনিয়ন পরিষদ বর্তমানে তার কাজ সম্পন্ন করে যাচ্ছে। আর কার্যাবলীর মধ্যে অনেক কাজ, ইউনিয়ন পরিষদের আসলে অনেক বেশি কাজ, তার মধ্যে আমরা যে কাজগুলো খুব বেশি ইম্পর্টেন্ট সেগুলো বলছি।
পূর্তকর্ম, কৃষি ও অর্থনৈতিক উন্নয়ন, স্বাস্থ্য পরিচ্ছন্নতা, শিক্ষা খেলাধুলা, সাংস্কৃতিক উন্নয়ন, সামাজিক কল্যাণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা, গ্রাম প্রতিরক্ষা, ইউনিয়নের উন্নয়ন। অর্থাৎ এক কথায় ইউনিয়নের সমস্ত উন্নয়নমূলক কার্যাবলী হচ্ছে ইউনিয়নের ইউনিয়ন পরিষদের কাজ। তো এখন আমরা লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে একটু আলোচনা করতে চাই। প্রথমটা যেটা বলছে যে গ্রামের শ্রী বৃদ্ধি, শ্রী কি মানে চেহারা আর কি, সৌন্দর্য সৌন্দর্য বৃদ্ধি গ্রামের। ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রামীণ জনগণ প্রত্যক্ষভাবে গ্রাম উন্নয়নমূলক কর্মে অংশগ্রহণ করে স্থানীয় শ্রমের পূর্ণ সত্যবাহার ঘটাতে পারে এবং স্থানীয় সম্পদের যথাযথ ব্যবহার করতে পারে, ফলে পল্লীর শ্রী বৃদ্ধি বা সৌন্দর্য অতি সহজেই ঘটে। দ্বিতীয়টি বলছি যে আমরা দায়িত্বশীল নেতৃত্বের বিকাশ ঘটে, স্থানীয় শাসন কার্যে অংশগ্রহণ এবং শাসন ক্ষমতা উপভোগ করার ফলে জনসাধারণের মধ্যে দায়িত্বশীল নেতৃত্বের বিকাশ ঘটে, শাসন ক্ষমতায় প্রত্যক্ষভাবে অংশীদার হয়ে তারা আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করেন এবং এখান থেকেই কিন্তু স্থানীয় পর্যায় থেকেই দায়িত্বশীল নেতা তৈরি হয়। তৃতীয়টা আমরা বলছি শাসন ব্যবস্থায় বিকেন্দ্রীকরণ, ইউনিয়ন পরিষদের মাধ্যমে জনগণ স্থানীয় শাসন কার্যে অংশগ্রহণ করতে পারে, ফলে শাসন ব্যবস্থায় ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটে এবং স্থানীয় সমস্যার ক্ষেত্রে সাধারণ জনগণ স্বল্প ব্যয়ে এবং অতি দ্রুত সময়ে বা অল্প সময়ে সমাধান খুঁজে পেতে পারে, ফলে শাসন ব্যবস্থায় বিকেন্দ্রীকরণ ঘটে আর জনসাধারণেরও উন্নয়ন ঘটে। চতুর্থটা আমরা বলেছি শাসন ব্যবস্থায় দায়িত্বশীলতা বৃদ্ধি পায়, অর্থাৎ এই ব্যবস্থায় কর্মকর্তাগণ জনগণের কাছে দায়ী থাকতে পারে বলে কর্মচারীরা কোনোরূপ স্বৈরাচারী কার্যকলাপের কোনো সুযোগ পেতে পারে না, ফলে সরকারি এবং বেসরকারি কর্মী বৃন্দের মধ্যে সহযোগিতা প্রতিষ্ঠিত হয় এবং জনগণের কাছে তারা দায়ী থাকে বলে এখানে তারা কোনো স্বৈরাচারীমূলক কর্মকাণ্ড করতে পারে না এবং শাসন ব্যবস্থার দায়িত্বশীলতার প্রকাশ ঘটে। সর্বশেষে যেটা সেটা হচ্ছে যে ইউনিয়ন পরিষদরা ব্যবস্থার মাধ্যমে জনগণের মধ্যে রাজনৈতিক শিক্ষার প্রসার ঘটে, কেননা বিভিন্ন নির্বাচনের মাধ্যমে জনগণের মধ্যে রাজনৈতিক চেতনা বৃদ্ধি পায়। কারণ বিভিন্ন রাজনৈতিক দল যখন অংশগ্রহণ করে, এক একজন এক একটা কর্মসূচি দেয়, জনগণ এখান থেকে কর্মসূচি সম্পর্কে জানতে পারে, তাদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায় এবং এতে করে কিন্তু রাজনৈতিক শিক্ষার বিকাশ ঘটে। তো আমরা গঠন জানলাম, আমরা লক্ষ্য ও উদ্দেশ্য জানলাম, এবারে আমাদের ইউনিয়ন পরিষদের কাজ কি, সেই কাজটা এখন আমরা জানছি। সেটা হচ্ছে প্রথমে আমরা বলেছি যে 2009 সালের যে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার আইন, তো সেই অনুসারে ইউনিয়ন পরিষদকে 39টি কাজের দায়িত্ব দেওয়া হয়। এছাড়া অন্যান্য আইন বিধি নির্দেশমালা সার্কুলারের মাধ্যমে এর দায়িত্ব অর্পণ করা হয়। তো শুরুতে কিন্তু যখন ব্রিটিশ শাসনামলে কেবল শুধুমাত্র রাজস্ব আদায় দিয়েই এর কার্যক্রম শুরু হয়েছিল, কিন্তু বর্তমানে আইন শৃঙ্খলা রক্ষা, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা স্বাস্থ্য, সরকারের বিভিন্ন কর্মসূচি, জনগণকে কিছু মৌলিক সেবা প্রদান ইত্যাদির মাধ্যমে ইউনিয়ন পরিষদের কাজ ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে। সুতরাং ইউনিয়ন পরিষদের কাজ এখন অনেক বেশি। প্রথম যেটা আমরা বলছি সেটা হচ্ছে পূর্তকর্ম, রাস্তায় বাতির ব্যবস্থাকরণ, রাস্তায় আবর্জনা অপসারণ, দালান নির্মাণ এবং পুনর্নির্মাণ নিয়ন্ত্রণ, বিপজ্জনক দালান বা অবকাঠামো নিয়ন্ত্রণ এবং পানি সরবরাহের উৎস রক্ষণাবেক্ষণ ইউনিয়ন পরিষদ কার্যের বা কাজের অন্তর্ভুক্ত। তাহলে যেটা প্রথমটা আমরা দেখলাম পূর্ত সম্পর্কিত কাজ, দ্বিতীয়টা বলছি কৃষি এবং অর্থনৈতিক উন্নয়ন। ইউনিয়ন পরিষদের অন্যতম কাজ হল কৃষি, বন, মৎস্য, প্রাণী সম্পদ সহ অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পর্কিত স্কিম গ্রহণ এবং বাস্তবায়ন করা, খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা, পশুর অবাধ বিচরণ নিয়ন্ত্রণের জন্য খোয়ারের ব্যবস্থা গ্রহণ করা ইউনিয়ন পরিষদের দায়িত্ব। তৃতীয়টা যেটা বলছি স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতা, এবং স্বাস্থ্য পরিচ্ছন্নতার জন্য ইউনিয়ন পরিষদ কী করে, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপন করে, মৃত প্রাণী অপসারণ করে, পানীয় জলের দূষণ রোধ করে, জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক পুকুর, কূপ এবং অন্যান্য উৎসের পানি পান নিয়ন্ত্রণ করে ইউনিয়ন পরিষদ কিন্তু স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বজায় রাখে। 4 নম্বর আমরা বলছি শিক্ষা, খেলাধুলা এবং সাংস্কৃতিক।
ইউনিয়ন পরিষদ শিক্ষা খেলাধুলা সাংস্কৃতিক উন্নয়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। খেলাধুলা এবং সাংস্কৃতিক কার্যক্রমের উদ্যোগ গ্রহণ এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা ইউনিয়ন পরিষদের অন্যতম দায়িত্ব। পঞ্চমটা আমরা বলছি সামাজিক কল্যাণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা। ইউনিয়ন পরিষদ ইউনিয়নের বিধবা, এতিম শিশু এবং দরিদ্রের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি গ্রহণ এবং সরকারি কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে থাকে। পরিষদ বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করে থাকে। আর ষষ্ঠ আমরা বলছি যে গ্রাম প্রতিরক্ষা বিষয়ক কার্যাবলী। আমরা জানি যে গ্রাম পুলিশের সাহায্যে স্থানীয় যে শাসন শৃঙ্খলা বা আইন শৃঙ্খলা রক্ষায় ইউনিয়ন পরিষদ কিন্তু কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। আর জেলা প্রশাসক যদি মনে করেন যে কোনো ইউনিয়ন বা তার অংশবিশেষে জননিরাপত্তা বা গ্রাম প্রতিরক্ষা বিষয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হয়, সেক্ষেত্রে উক্ত এলাকার প্রাপ্তবয়স্ক সক্ষম ব্যক্তিগণকে আদেশে উল্লেখিত পদ্ধতিতে গণপাহারায় তিনি নিয়োজিত করতে পারবেন এবং এভাবে তিনি ইউনিয়নের আইন শৃঙ্খলা রক্ষা করবেন। গ্রাম পুলিশ তো আছেই, তাছাড়া জেলা প্রশাসকও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার জন্য এই ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। খুব ইম্পর্টেন্ট যে কাজ সেটি হচ্ছে রাজস্ব আদায়। ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রাজস্ব আদায়ে গতিশীলতা আনয়ন। পর্যাপ্ত আয় ছাড়া ইউনিয়ন পরিষদ জনসাধারণকে তাদের প্রত্যাশিত সেবা প্রদান করতে পারবে না। কর আদায় বৃদ্ধির জন্য স্থানীয় জনসাধারণকে সঙ্গে নিয়ে যথাযথভাবে কর নির্ধারণ করা আবশ্যক। প্রতি 5 বছর অন্তর কমপক্ষে একবার হোল্ডিং ট্যাক্স পুনঃ নির্ধারণ করা যেতে পারে। একটি নির্দিষ্ট ফর্মে ট্যাক্স নির্ধারণ করা হবে এবং জন অংশগ্রহণমূলক পদ্ধতিতে ট্যাক্স নির্ধারণ করা হবে। মোটামুটি রাজস্ব আদায় এবং রাজস্ব আদায় কিন্তু অনেক খাত আছে, তো আমরা এই স্বল্প সময়ে এত তো বলা সম্ভব না, তো সেই ক্ষেত্রে খাতগুলোও তোমরা একটু দেখে নিও। অনেক 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 আরেক খাত আছে, তো সেই সব জায়গা থেকে রাজস্ব আদায় করা হচ্ছে ইউনিয়ন পরিষদের অন্যতম কাজ। তারপরে যেটা সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশ, আমরা বলছি যে ডিজিটাল বাংলাদেশ এবং সুশাসনের জন্য আধুনিক প্রযুক্তি বর্তমান বাংলাদেশ ব্যবহার করছে। সেক্ষেত্রে উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহার করে ইউনিয়ন পরিষদ তাদের সেবা প্রদান সম্পর্কে জনগণকে অবহিত করতে পারে এবং সিটিজেন চার্টারে যে সকল সেবার কথা বলা হয়েছে সেগুলো সহ সরকার জনগণকে যে সেবা প্রদান করছেন তা জনগণকে অবহিত করতে পারে। সর্বসাধারণের জন্য তথ্য উন্মুক্ত করা এবং তথ্যের প্রভাব উন্নত ও গতিশীল করার অভিন্ন পথ তৈরির লক্ষ্যে সকল ইউনিয়নে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র UISC প্রতিষ্ঠা করা হয়। ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র UISC প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে এই UISC-তে 29 ধরনের সরকারি এবং 29 ধরনের বেসরকারি সেবা লাভের সুযোগ রয়েছে। তাহলে আমরা দেখছি যে বর্তমান ডিজিটাল বাংলাদেশে ইউনিয়ন পরিষদ উন্নত প্রযুক্তি ব্যবহার করে জনগণকে সেবা প্রদান করে যাচ্ছে। এছাড়াও আরও রয়েছে জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রক্রিয়া, জাতীয়তা এবং চারিত্রিক সনদপত্র প্রদান, আইন এবং বিচারিক সেবা, প্রতিবেদন, নারীর ক্ষমতায়ন, পরিবেশ ও সামাজিক সুরক্ষার বিষয়গুলি ইত্যাদি। তো এই সার্বিক যে উন্নয়ন ইউনিয়ন পরিষদের, এটাই মোটামুটি যে বলা যায় যে ইউনিয়ন পরিষদ জনগণ এক সূত্রে গাঁথা। জনগণ তাদের নিজেদের সংস্থা হিসাবে ইউনিয়ন পরিষদের সাথে বিভিন্ন কর্মকাণ্ড এবং দাবি দাওয়া এবং সুযোগ সুবিধা লাভের মাধ্যমে তাদের অংশগ্রহণ নিশ্চিত করে। ইউনিয়ন পরিষদ মানেই হচ্ছে জনগণের পরিষদ, সুতরাং জনগণকে বাদ দিয়ে ইউনিয়ন পরিষদ কল্পনাই করা যায় না। আর আমরা জানি কি ইউনিয়ন পরিষদ হচ্ছে গণতন্ত্রের সূতিকাগার। গণতন্ত্রকে যদি পল্লীর দ্বার গোড়ায় বা দৌড় গোড়ায় যেটাই বলি না কেন পৌঁছে দিতে হয়, তবে অবশ্যই কিন্তু ইউনিয়ন পরিষদকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ইউনিয়ন পরিষদ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেই গণতন্ত্রকে আরো বেশি বেগবান করছে। তো আজকে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদের গঠন, ইউনিয়ন পরিষদের লক্ষ্য উদ্দেশ্য এবং ইউনিয়ন পরিষদের যে ইম্পর্টেন্ট কাজগুলি সেই বিষয় সম্পর্কে বললাম এবং বাকি যে আরও অনেক কাজ আছে, তারপর ইউনিয়ন পরিষদের আয়ের উৎস, কল্যাণ তহবিল, এই বিষয়গুলি মোটামুটি যদি তোমরা বই থেকে আরেকটু ভালো করে দেখে নাও তাহলে আমার মনে হয় এই বিষয়ে তোমাদের আর কোনো সন্দেহ থাকবে না, একদম পরিষ্কার হয়ে যাবে বিষয়টি। তো আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আগামী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।